তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণ নিউজটা পেয়ে গেছো, তো এত খারাপ লাগছে না সত্যি, কি বলবো না বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এত স্ট্রং একটা পার্সোনালিটি, আমি সিদ্ধার্থ শুক্লার কথা বলছি, যিনি আজকে সকালেই, আমি তো খবর পেলাম দু তিন ঘন্টা আগে, যদ্দূর শুনলাম যে আজকে সকালে মারা গেছেন কিংবা কালকে রাত্রে, মানে রাত্রে ঘুমিয়েছেন, সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে ওঠেননি, এরকম একটা রাত্র অবধি রাত্রে ঘুমিয়ে ঘুমোতে গেছিলেন, সকালবেলা আর ওঠেননি, তো বলা যায় যে মাঝরাতে কিংবা ভোরে কিংবা আজকে সকালেই মারা গেছেন। তো এত শকিং একটা নিউজ না কি বলবো, এত অনেক লোকের, অনেকেরই যাদেরকে চিনি জানি বা টিভিতে দেখেছি বা অনেক জায়গাতেই চিনি, তাদের অনেকের কথাই এরকম শুনতে পাই যে এই হয়ে গেছে সেই হয়ে গেছে, কিন্তু এই নিউজটা না একদম মন থেকে মানতে পারছি না। আমি ওনার খুব বড় একজন ফ্যান ছিলাম, অ্যাকচুয়ালি বিগ বসের থ্রু দিয়েই এই যে আমার আমার মধ্যে ওনার প্রতি যে একটা অন্য লেভেলের অ্যাট্রাকশন সেটা বিগ বসের থ্রু দিয়েই বেড়েছিল, কেননা বিগ বসে প্রত্যেক দিনের উনি আমাদের বাড়ির মেম্বার হয়ে গেছিলেন, তো একদম ওনাকে ফ্যামিলি মেম্বার হিসেবেই মানতাম তখন, ওনাকে ছাড়া বিগ বস ইমাজিনই করতে পারতাম না যে এর পরের সিজনে বিগ বস হবে, সেটা সিদ্ধার্থ শুক্লাকে ছাড়া হবে, সিদ্ধার্থ শুক্লা শেহনাজ, শেহনাজ তো সিদ্ধার্থের জন্যই আমার মনে হয়, তো সিদ্ধার্থ শুক্লাকে ছাড়া বিগ বস হবে সেটা ইমাজিনই করতে পারতাম না। একটা দিন এমন যায়নি যেদিন, যখন বিগ বস 13 আমি দেখিনি যেই দিনটা, বিশেষ করে ওনার পার্সোনালিটিটা, বন্ধুদের জন্য সব কিছু করা, তারপর একা স্ট্যান্ড নেওয়া, মানে মানে একদম একদম স্ট্রং একটা পার্সোনালিটি, এটা না মন থেকে প্রচুর ভালো লাগতো আমার, প্রচুর, আর বিশেষ করে ওনার ওয়ান লাইনারগুলো। এবার বিগ বসটা কেন বলছি বলো তো, বিগ বসের আগে ওনাকে দেখেছি তোমার আনন্দিতে দেখেছি, বালিকা বধূতে, হামটি শর্মা দুলহানিয়াতে, তারপর আরও অনেক সিরিয়ালে, তারপর হোস্টিং করেছেন ইন্ডিয়াস গট ট্যালেন্ট, এগুলো সবে দেখেছি, কিন্তু ওনার ভেতরের যে সেলফটা সেটা তো বিগ বসের থ্রু দিয়ে আমরা জানতে পেরেছি, সেই জন্যই বিগ বসটা বললাম। তখন দেখেছিলাম জাস্ট বানি টিথ, গুড লুকিং, একজন হ্যান্ডসাম, একজন হিরো, অ্যাক্টিং ভালো, তো এই সব জানতাম, কিন্তু মানে ওনাকে দেখলেই মনে হতো না সিরিয়ালটা এবার হিট হবে, মানে ভালো হতে চলেছে, এরকম মনে হতো উনি যখন ওনার এন্ট্রি হতো। কিন্তু যখন বিগ বসে দেখলাম ওনার যে ওই রশ্মির সাথে ফাইটিংগুলো, আমার তো পার্সোনালি বলবো যে যাই ভাবো, আমাকে আমার কখনও গোটা বিগ বসে রশ্মিকে ঠিক মনে হয়নি, জানি না কেন, সিদ্ধার্থ শুক্লার প্রতি অন্ধ ভালোবাসা ছিল সেই টাইমে, সেই জন্য কিনা জানি না, আমার রশ্মিকে কখনও মনে হয়নি ঠিক, এবার সিদ্ধার্থ শুক্লাকে প্রত্যেকটা জায়গায় ঠিক মনে হয়েছে, বিশেষ করে ওনার বারবার হচ্ছে ওনার পার্সোনালিটিটা, এত স্ট্রং পার্সোনালিটি মানুষ আজকালকার যুগে দেখাই যায় না, সব মানুষ ফ্লিপ করে, প্রত্যেকটা মানুষ ফ্লিপ করে, কিন্তু ওই কদিনে বিগ বসে সিদ্ধার্থ শুক্লাকে ফ্লিপ করতে তো আমি কখনও দেখিনি, নাথিং, মানে খুব খারাপ লাগছে। আর ওই বিগ বসের থ্রু দিয়েই সত্যি সত্যি উনি একজন মানে ফ্যামিলির একজন হয়ে গেছেন। আর আমি আজকে সকালবেলাতে মানে এমনি বসেছিলাম, ঘরে কাজ টাজ করছিলাম, তো আমার একজন দিদি ফোন করে বললো যে দেখলি ফেসবুকে একটা গ্রুপে এরম পোস্ট দিয়েছে, আমি বললাম দূর তা আবার হয় নাকি, হতেই মানে জোক মনে হয় কোনো, তো তারপরে এখন কী হচ্ছে বলতো, লাস্ট দু তিন বছরে এই যোগগুলো এতটাই সিরিয়াস হয়ে যাচ্ছে, এতটাই সত্যি হয়ে যাচ্ছে, তখন আমার মনে হলো হতেও পারে, ফট করে গুগলটা অন করলাম, দেখলাম আমার লাইফ স্প্যানটা দেওয়া আছে ফার্স্টেই 1982 to 2021, এত খারাপ লাগলো না মানে বলে বোঝাতে পারবো না, এত খারাপ লাগছে, মানে এখনও মনে হচ্ছে যে নিউজটা মিথ্যে, আর এই নিউজটা মানে মিথ্যেই যেন হয়, এত খারাপ লাগছে। শুনছিলাম একটু আগে যে উনি নাকি উনি কার্ডিয়াক অ্যারেস্টেই মারা গেছেন, আর উনি ওনাকে নাকি ফার্স্ট শেহনাজই দেখেছে, আমি শুনছিলাম সত্যি মিথ্যা জানি না, একটা নিউজে শুনছিলাম যে শেহনাজই নাকি প্রথমে রুমে কোনো কিছু হলচল ছিল না বলে ও দেখেছেন, তারপর ওনার মাকে ডেকেছেন, তারপর ওনার মা আসার পরে ওনার বোনরা, মেবি ওনার 2 কি 3 বোন ওনারা, তো ওনার বোনদেরকে ডেকেছে যারা সেম বিল্ডিংয়েই থাকে, তো তারপর ওরা আসার পরে, ওরা দেখার পরে ওনাকে কুপার হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, কুপার হসপিটাল মানে ওনার জামাইবাবু তো ওখানে কুপার হসপিটাল নিয়ে গেছেন, তো এবার কুপার হসপিটাল এতবার আমরা শুনছি যে প্রত্যেকটা ইয়ের পেছনে কুপার হসপিটাল, কুপার হসপিটাল, তো এইগুলোকে যদি মিথ্যে মনেও হয়, কুপার হসপিটাল নামটা শুনলেই মনে হয় যে না হয়তো সত্যি, একদম সত্যি, যাই না কেন, তো এবার ওনাকে কুপার হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল, তারপর শুনলাম যে ওখানে নাকি অলরেডি উনি মারাই গেছিলেন তখন, আর সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল ওনার, তো এটাই খুব ভয় লাগছে জানো তো, কেমনই লাগছে একটা যে এত একটা হেলদি পার্সন, এত হেলদি পার্সন যে নিজের ফিগার নিয়ে, নিজের বডি নিয়ে এত মানে কী বলবো আর, মানে সব দিক থেকে এত পারফেক্ট সেরকম একটা লোক, এত কম, মাত্র 40 বছর বয়সে ফট করে চলে যেতে পারেন
খুব অবাক লাগছে, খুবই অবাক লাগছে। ওনার বাবাও তো মানে তাড়াতাড়ি মারা গেছিলেন শুনেছিলাম, আর ওনার বাবা ব্যাংকার ছিলেন একজন সম্ভবত, আর ওনার মায়ের মুখটা না চোখের সামনে ভাসছে। বিগ বসে মনে আছে যখন ফ্যামিলি মানে ফ্যামিলির থেকে সবাই আসছিলো, তখন ওনার মা এসেছিলেন, যখন আমার এখনও ওনার জন্য একটা সালোয়ার স্যুট পরে এসেছিলেন, চুলটা পুরো স্ট্রেট, একদম সোনালি রঙের স্ট্রেট চুল। প্রথমেই ঢুকেছিলেন, ঢুকে গেটটা ছিল, গেটে এরকম করে দেখছিলেন মনে আছে, মানে যার ফ্যামিলির লোক আসবে সে গিয়ে গেটটা খুলবে, তো সিদ্ধার্থ শুক্লা গেল গেটটা খুলছে, তখন ওর মা ওই পাশে কাঁদছিল, তখন বললেন, তখন সিদ্ধার্থ শুক্লা বলছিল যে কানার কি আছে, কাঁদতে হবে কেন। তারপর ঢুকে দুজন ছেলে মা ছিল, দুজনে হাগ করলো, তারপরে একটুখানি জাস্ট কাঁদলো, তারপরে আবার নর্মাল সবার সাথে পরিচয় করাচ্ছিল। আর শেহনাজ ওখান থেকে দূরে বসে বসে, আমার মনে হয় বসেছিল পারস ছিল আর কে বেশ একটা ছিল, ও বসেছিল, তখন দিয়ে বলছিল যে সিদ্ধার্থ কি মা, সিদ্ধার্থ কি মা, এরম এরম বলছিল। তো ওনার মায়ের মুখটা পুরো একদম মুখের সামনে ভাসছে, এত খারাপ লাগছে না, ওনার একটিমাত্র ছেলে, মানে এত খারাপ লাগছে, বিশেষ করে ওনার মায়ের কথা ভেবে। আর সিদ্ধার্থ শুক্লাকে তো মনেই হচ্ছে না যে নেই বলে। লাস্ট ভিডিওটা দেখছিলাম, লাস্ট ভিডিও যেটা লাস্ট এই কদিন আগে হয়েছে, কত ফিট লাগছিলো মানুষটাকে। আর এইরকম কোনো কিছু হয়ে যাওয়ার পরে না দেখবে আশেপাশে নিজের লোকগুলোর ওপরে না কী ইনসিকিউরিটি ফিল হয়, মনে হয় যে এত একটা স্ট্রং, এত হেলদি পার্সন যদি এইভাবে বিনা নোটিসে ফট করে চলে যেতে পারে, তাহলে আমরা তো কোনো হেলদি লাইফ তো লিডই করি না বলতে গেলে, তাহলে আমাদের লাইফের তো কোনো সার্টেনিটি নেই, সব আনসার্টেন। সব দেখবে এইরকম কোনো নিউজ পেলেই না পুরো চতুর্দিকটা ব্ল্যাক আউট মনে হয় না, কিছু বলার নেই আর, আর কি বলবো। আর মানে একা একা বসেছিলাম দুপুরবেলাতে, ভাবলাম তোমাদের সাথেই একটুখানি কথা বলি, আর কি বলবো। সিদ্ধার্থ শুক্লা আপনি যেখানেই থাকবেন সেখানেই ভালো থাকুন, যেখানে গেছেন সেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই, তো আপনার ওই স্ট্রং পার্সোনালিটিটা, আপনার ওই ওয়ান লাইনারগুলো সারা জীবন আমরা শুনবো, সারা সব সময় আমাদের মধ্যে আপনি থাকবেন। মানে আপনি যে নেই সেটা আমরা মানি না, আমি অ্যাটলিস্ট আমি মানি না আর মানতে চাইও না, আর কিছু বলার নেই।